হয়েছিল, ছেলেটা বাজার করে যাচ্ছিল, এবার রাস্তার সাইডেই যাচ্ছিল। আজকে যেরকম রাস্তার কাজ হচ্ছে, রাস্তাটা ভাঙাচোরা হচ্ছে, রাস্তা এমনি জ্যাম, ও নিজেদের নিজেতে যাচ্ছে এবং বাসটা বেপরোয়াভাবে গতিতে এসে, বেপরোয়া গতিতে এসে কিন্তু বাইকে এবং ওকে মারে, মেরে যাওয়ার পরও পড়ে যায়। বাঁ দিক দিয়ে যে লড়াইটা যাচ্ছিল ওর মাথার উপর, এই বাসটা যে বেপরোয়া চলছিল এই কারণেই ওর মৃত্যুটা। যে ওর নিচুতে একজন যেটা আমাদের ফুটপাথ রয়েছে তার পাশ দিয়ে সেটা আস্তে আস্তে যাচ্ছিল, জাতিসড়ক আমাদের এইখানে প্রচুর বাচ্চা কাচ্চাদের স্কুল কলেজ থেকে সবকিছু এই আমাদের সব চাকদার ভিতরে এইদিকে ওপারে যেতে হয়, এই জন্য আবাল বৃদ্ধ সবাই ওইদিকে যায়, আমাদের এইটা মেন দাবি। এবং এ যাতে ন্যায্য সুরহ বিচার পায়, মানে বাসটা নিচেই নেমে গিয়ে ওকে মেরে দিয়েছে, তখনই ওর ব্যালেন্স রাখানো ওর যে পায়ে মেরে দিয়েছে ওর ডান দিকে পড়ে গেছে, লড়াইটা মাথার উপর ছিল উত্তেজিত, আগুন, হ্যাঁ কেউ না কাউ করে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ তুমি শুনে, আমরা আবার দমকল নিয়েছে, ফোন টোন করে মানে দমকলকে ইয়ে করেছে, তো মেসেজ করার পরে উনি এসে নিবিয়েছে। আপনার নাম? আইব নই মন্ন। আপনি পঞ্চায়েত? হ্যাঁ আমি পঞ্চায়েত। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।